প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ আইসিটি ক্লাসের ডিজিটাল ডিভাইস অধ্যায়ের বুলিয়ান উপপাদ্য সমূহ এবং সত্য সারণী নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের লেসন নাম্বার হচ্ছে 3। বুলিয়ান উপপাদ্য সম্পর্কে তোমাদেরকে আগেই কিছু আলোচনা করেছিলাম। আজ আমরা বুলিয়ান উপপাদ্য সমূহের সহায়ক উপপাদ্য এবং বিভাজন উপপাদ্য সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে সহায়ক উপপাদ্যের দুটি উপপাদ্য পড়িয়েছি, আজ আরো দুটি উপপাদ্য পড়াবো। বুলিয়ান সহায়ক উপপাদ্য, প্রথম উপপাদ্যটা হচ্ছে এ প্লাস এ কমপ্লিমেন্ট বি, সেটা সমান লেখা যায় এ প্লাস বি। এখন আমরা প্রমাণ করব যে কিভাবে এ প্লাস এ কমপ্লিমেন্ট বি সমান এ প্লাস বি লেখা যায়। তো বাম পক্ষে আমরা পাচ্ছি এ প্লাস এ কমপ্লিমেন্ট বি। যখনই একটি সংখ্যা থাকে তার সাথে মনে মনে আমরা 1 গুণ করতে পারি, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই এর সাথে 1 আছে। আবার 1 কে অর অপারেশনে লিখা যায় 1 প্লাস যেকোনো একটি সংখ্যা। তাহলে এখানে আমি 1 প্লাস বি দিয়েছি। এখন বি এর মান যদি 0 হয় বা 1 হয়, যেটাই হোক না কেন, এখানে 1ই হবে, যেহেতু 0 প্লাস 1 সমান 1, 1 প্লাস 1 সমান 1, এটা আমরা গত সেশনে পড়েছি। তো এখানে যখন আমরা এ প্লাস এ বি লিখলাম এই স্টেপটা, পরের স্টেপে, তারপরে আসলাম এ কমপ্লিমেন্ট বি। এখন এই এখান থেকে আমরা বি কমন নিতে পারি। বি কমন নিলে এ প্লাস এ কমপ্লিমেন্ট, এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1, আমরা গত ক্লাসে পড়েছি। তাহলে বি ইন্টু 1, তার মানে হচ্ছে এ প্লাস বি, তার মানে এ প্লাস এ কমপ্লিমেন্ট বি সমান আমরা লিখতে পারি এ প্লাস বি। 2 নাম্বার উপপাদ্যতে আসি আমরা, এ প্লাস কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এ প্লাস বি কমপ্লিমেন্ট কিভাবে লেখা যায়। আমরা আসি বাম পক্ষে। বাম পক্ষে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এখন এখানে আমরা এটা কিভাবে এ প্লাস বি কমপ্লিমেন্ট লিখবো, আবারও সেই আগের মতো এর সাথে আমরা 1 মাল্টিপ্লাই চিন্তা করতে পারি। তো 1 সমান আমরা লিখতে পারি 1 প্লাস বি কমপ্লিমেন্ট, মানে হচ্ছে 1 এর সাথে যেই সংখ্যাই হোক না কেন অর অপারেশনে 1 হবে, এটা আমরা আগে জেনেছি। তো এই জায়গায় লিখেছিলাম বি, আর এখানে লিখেছি বি কমপ্লিমেন্ট। সেই বি এর মান 0 হতে পারে, 0 হলে বি কমপ্লিমেন্ট 1 হবে, বি এর মান 1 হলে বি কমপ্লিমেন্ট 0 হবে। আমি তোমাদের গত ক্লাসে বুঝিয়েছি যে কমপ্লিমেন্ট হচ্ছে পূরক, পূরক হচ্ছে যে মানটা তুমি দিবে ইনপুটে সেই মানটা ঠিক উল্টো হয়ে আসবে কমপ্লিমেন্টে, কমপ্লিমেন্ট বা পূরকে। তো এখানে হচ্ছে যে এখানে লেখা আছে কমপ্লিমেন্ট, এখানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তারপর আসি আমরা, এটাকে মাল্টিপ্লাই করলাম এ প্লাস এ বি কমপ্লিমেন্ট, প্লাস হচ্ছে এটা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এখন এখানে আসলাম এ প্লাস, এখান থেকে বি কমপ্লিমেন্ট কমন নিয়েছি আমরা, বি কমপ্লিমেন্ট কমন নিলে আমরা পাবো এ প্লাস এ কমপ্লিমেন্ট। আবারও আসে এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1, তাহলে বি কমপ্লিমেন্ট ইন্টু 1, তার মানে এ প্লাস বি কমপ্লিমেন্ট। এই গেল আমাদের সহায়ক উপপাদ্য। এরপর আসি আমরা বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য, এখানে 5টি উপপাদ্য আছে। প্রথমে আসি আমরা এ ইন্টু বি প্লাস বি, এটাকে স্বাভাবিক গাণিতিক নিয়মে লেখা যায় এ বি প্লাস এ সি, কোনো সমস্যা নেই। আবার এখানে 2 নাম্বার বিভাজন উপপাদ্যতে দেখো এ প্লাস বি সি, এটা সমান কিভাবে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, সেটাই আমরা প্রুফ করব। এখানে বলে রাখা রাখা ভালো, আমি তোমাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দিব, তোমরা নিজেরা এটা করবে, কিভাবে করা যায় সেটা আমাকে, মানে আমি অ্যাসাইনমেন্টে আমি তোমাদেরকে দিব, অ্যাসাইনমেন্ট আকারে কিছু উপপাদ্য প্রমাণ করতে আমি তোমাদেরকে দিব। এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটাকে স্বাভাবিক ভাবে যদি আমরা লিখি এ এ প্লাস এ বি, তারপর হচ্ছে এ সি প্লাস বি সি। এ এ মানে হচ্ছে এ আমরা আগেই পড়েছি, এ আর এ মানে 0 0 হলে 0,
ওয়ান ওয়ান হলে ওয়ান, এই ধরনের এ বি প্লাস এ সি প্লাস বি সি। এখন আমরা এখান থেকে এ কমন নিয়ে নিলাম, এ কমন নিলে ওয়ান প্লাস বি, আর এখানে আছে এ সি প্লাস বি সি। ওয়ান প্লাস বি মানেই হচ্ছে ওয়ান, গতই গত একটু আগে আমরা এটা পড়েছি এ ইন্টু ওয়ান, তারপর হচ্ছে এ সি প্লাস বি সি, আবার এখান থেকে কমন নিয়েছি আমরা এ, তাহলে কি আসলো ওয়ান প্লাস সি প্লাস বি সি। আর ওয়ান প্লাস সি মানেই হচ্ছে ওয়ান, তাহলে এ প্লাস বি সি, প্রুফ হয়ে গেল। এরপর আসি আমরা বিভাজন তিন নম্বর উপপাদ্য। তিন নম্বর উপপাদ্য দেখো, এ কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট সমান লেখা যাবে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। কিভাবে লেখা যায় এটা এখন আমরা প্রুফ করব। লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমি ওই আগের মতো এ কমপ্লিমেন্টের সাথে আমি ওয়ান মনে করে রাখলাম, মনে মনে ভাবলাম যে এখানে ওয়ান আছে, তাহলে ওয়ান যদি থেকে থাকে তাহলে আমরা ওয়ান সমান লিখতে পারি ওয়ান প্লাস বি কমপ্লিমেন্ট, ঠিক আছে, প্লাস এ বি কমপ্লিমেন্ট। আবার এটাকে মাল্টিপ্লাই করলাম এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে এ বি কমপ্লিমেন্ট। এখন এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট কমন নিয়েছি, কমন নিলে কি আসবে এখানে এ প্লাস এ কমপ্লিমেন্ট, আবার এ প্লাস এ কমপ্লিমেন্ট সমান কি হচ্ছে ওয়ান। তাহলে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি কমপ্লিমেন্ট ইনটু ওয়ান, তার মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট আমরা প্রুফ করে নিলাম। তাহলে এটার সমান আমার কাছে রাইট হ্যান্ড সাইড, সো এটা প্রুফ হয়ে গেল। আর চার নাম্বার উপপাদ্য দেখো, এ এখানে একটা গুণ চিহ্ন সাথে প্লাস চিহ্ন, এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর বা এক্স অর বলা হয়। এ এক্স অর এটা আমরা পরবর্তীতে আরো ব্যাখ্যা করব ডি মর্গানস উপপাদ্য দিয়ে, বা আরো সার্কিট আছে এগুলো দিয়ে আমরা ব্যাখ্যা করবো। এটা শুধু জেনে নাও এ এক্সক্লুসিভ অর বি সমান আমরা লেখা যায় এ কমপ্লিমেন্ট বি প্লাস হচ্ছে এ বি কমপ্লিমেন্ট। আবার পাঁচ নাম্বারে হচ্ছে দেখো এ এক্সক্লুসিভ বি, এটার উপর পুরোটা হচ্ছে কমপ্লিমেন্ট চিহ্ন, দেখো পুরোটা কমপ্লিমেন্ট চিহ্ন সমান লেখা যায় এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এটা আমরা পরবর্তীতে প্রুফ করব। এই দুইটা জিনিস তোমাদের কাছে একটু কষ্ট, মানে একটু গোলমেলে বা একটু না বুঝার মতো একটা অবস্থায় তৈরি হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু এটা পরবর্তীতে আমরা আলোচনা করলে তখন এটা বুঝে নিই যদি তোমরা ক্লাসটা কন্টিনিউ করো। এখন আসি আমরা সত্যক সারণী বলতে কি বুঝি বা ট্রুথ টেবিল, ইংরেজিতে বলে এটাকে ট্রুথ টেবিল। আমরা জানি যে বুলিয় স্বাধীন চলক আছে দুটি, সেই চলক দুটি হচ্ছে জিরো এবং ওয়ান। এই জিরো এবং ওয়ান কে আমরা বিভিন্ন ভাবে সাজাতে পারি, তো বিভিন্ন ভাবে সাজাতে পারি বা বিন্যাসের জন্য ফাংশনের মান আমরা কি করি ওই জিরো ওয়ান হিসেবে টেবিল আকারে দেখানো যায়। এইরূপ টেবিলকে ওই ফাংশনের সত্যক সারণী বলে। আমাদের কোনো বুলিয় সাধারণ চলকগুলোর মানে জিরো ওয়ান সম্ভাব্য সবিন্যাসের জন্য ফাংশনের যে মান জিরো ওয়ান হয় তার টেবিল আকারে দেখানো যায়, এরূপ টেবিলকে ওই ফাংশনের সত্যক সারণী বলে। যেমন ধরো ইনপুট, আমি একটাই বলতেছি এটা হচ্ছে আউটপুট, ইনপুটে তোমার এ এবং বি আছে, এ এবং বি হচ্ছে জিরো এবং ওয়ান। জিরো কে এবং ওয়ান কে আমি চার ভাবে সাজাতে পারি বিন্যাসে হিসাবে, যেমন জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, এভাবে সাজাতে পারি। এখন জিরো জিরো যদি হয় তাহলে অর অপারেশনের ক্ষেত্রে জিরো হয়, এন্ড অপারেশনের ক্ষেত্রে জিরো হয়, তার মানে এটা ফাংশন হিসাবে আমি জিরো জিরোই পাচ্ছি। আর এখানে যদি তোমার জিরো নেই এবং ওয়ান নেই সাজিয়ে নেই, তাহলে এখানে আমি অর অপারেশনে পাবো জিরো এবং জিরো, অর ওয়ান সমান হচ্ছে ওয়ান, কিন্তু জিরো এন্ড ওয়ান সমান হচ্ছে জিরো, ওয়ান হতে পারে জিরো হতে পারে। আবার এখানে ওয়ান জিরো, ওয়ান জিরো হলে আবার সেই একই রকম অর অপারেশনে ওয়ান হবে আর এন্ড অপারেশনে জিরো হবে। আর ওয়ান ওয়ান হলে আমরা জানি ওয়ান এন্ড ওয়ান বা ওয়ান অর ওয়ান, সেক্ষেত্রে কি হয় ওয়ান ওয়ান হয়, এটা হচ্ছে ফাংশন। তাহলে সত্যক সারণী বলতে আমরা যেটা বুঝছি, কোনো বুলিয় স্বাধীন চলকগুলোর মানের জিরো ওয়ান সম্ভাব্য সব বিন্যাসের জন্য ফাংশনের যে মান জিরো ওয়ান হয় তা টেবিল আকারে দেখানো যায়, এরূপ টেবিলকে ওই ফাংশনের সত্যক সারণী বলে। নেক্সট ক্লাসে আমরা এটা আরো ভালোভাবে বুঝবো সত্যক সারণী,
তখন আমরা ইনশাল্লাহ সবকিছু ভালো হবে। এই পর্যন্ত তোমাদের খোদা হাফেজ। আর